হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে আবার এই চ্যানেলে একটা নতুন ব্লগ দিচ্ছি। তো আজকে দেখতে পাচ্ছ একদম সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আজকে আমি আর সন্দীপ যাচ্ছি, আমাদের এখানে বজপুকুরের মেলা হয়, তো সেই মেলাতে। আর ওখানে আমাদের মানসিক আছে, তো গত বছর আমরা মানসিক করেছিলাম আমাদের পুচকু বাবার জন্য, তো এবার আমরা মানসিকটা দিচ্ছি। আর এখানে মা আর পুচকু যাচ্ছে না, তার কারণ যে এই করোনার সংক্রমণ চলছে, তো এর মধ্যে মা বলছে কি যে ছোট্ট বেবি, তো এখন বাইরে মানে মেলার মধ্যে না নিয়ে যাওয়াই ভালো। তোর জন্য মা আর পুচকু আর বাবু এরা তিনজন থাকছে বাড়ি, আমি আর সন্দীপ গিয়ে আমরা পুজোটা দিয়ে ঝটপট করে চলে আসবো। আর ওখানে তো তোমাদের গত বছর দেখিয়েছিলাম যে প্রতিটা জায়গায় খিচুড়ি খাওয়ায়, মানে মানসিক থাকে যে খিচুড়ি খাওয়াবে, কেউ বলে পায়েস খাওয়াবে, তো ওরকম ভাবে মানসিক থাকে। জানি না এবছর অতটা ভালোভাবে হচ্ছে কি, জাঁকজমকভাবে তো মনে হয় না অতটাও ভালোভাবে হচ্ছে। তো যাই হোক না কেন, যতটুকুই হোক তোমাদের সাথে আজকে আমি সারাদিনটা শেয়ার করব। আর এখানে আমাদের তো এই দেখো পুচকু, এখানে ওর ঠাম্মা একটা বেলুনও দিয়ে দিয়েছে আর এখানে খেলা করছে। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এটা হলো সেই হ্যান্ডলুমের শাড়িটা, তো এটা ফার্স্ট টাইম পরলাম, শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি যে কোন শাড়িটা। আর তো এবার সন্দীপ রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তো এই যে আমার এই শাড়িটা, আমি এটাই পরেছি। তো চলো আমরা রেডি হয়ে গেছি, আর এই হলো আমাদের সেফটি। তো এই দেখো আমার পিসিও যাচ্ছে এখন মেলাতে, এই যে রেডি হয়ে গেছে আমার পিসি। আর এখানে আছে দিদি, ওখানে বুনু আর দিদির মেয়ে। এই রে চাপা বলবে। তো ওই যে সন্দীপকে দেখতে পাচ্ছ ওখানে, সন্দীপ বাতাসা কিনতে গেছে। আচ্ছা, তো ওই যে দেখতে পাচ্ছ সন্দীপ হেঁটে হেঁটে আসছে। তো এখানে দেখো এই প্যাকেটে আছে 2.5 কেজি বাতাসা, আর সন্দীপের হাতে আছে 2.5 কেজি। চল। আর এখানে আছে আমাদের গাড়ি। সামনে গান বাজে আর মেলা বসেছে, তো এটাই হলো আমাদের বজপুকুরের মেলা। হ্যাঁ, তো বাঁশকুলার কাছেই হলো বজপুকুরের মেলা। গাড়ি কোথায় থাকবে, এখানে রাখবে? আচ্ছা, রাখতে দেবেন নি, এখানটাই রেখে দাও এখানে। তো এই যে সামনে মেলা দেখতে পাচ্ছ, আর সন্ধ্যে এখন গাড়ি রাখবে, তো জায়গা খুঁজে পাচ্ছে না, তো এই যে এদের বাড়িতে রাখবে। যদি ধরে পেটায় না তাহলে সন্দীপ বুঝবে। আর অন্যবার এই যে দেখতে পাচ্ছ ফাঁকা এই জমিগুলো, তো এগুলো দিয়ে সব মেলা বসে, এমনকি এখানে রান্নাবান্নাও হয়, কিন্তু এবছর সেরকমভাবে কিছুই হচ্ছে না, তো ছোট্টর মধ্যে মেলাটা হচ্ছে। চলো দেখাই। আচ্ছা, পুজো হচ্ছে। গোপাল ঠাকুর কিরকম নেবা, এরকম নেবা? একটা ইয়ে বসা ইয়ে করা আছে, দু রকমের আছে। আপনি
তো ওই যে সন্দীপ ওখানে এখন বাতাসা হরিণ দিতে ব্যস্ত। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এমনকি চরণা মিত্রকে নিয়েছি। তো মানসিক ছিল যে 5 কেজি বাতাসে আমরা হরিণ উঠ দেবো, সেটাও হয়ে গেছে। এখানে আমাদের পিসি এখন আর কোনটা নাও নি। হ্যান্ডেল ছাড়া নেবে না? হ্যান্ডেল আর চায়ের দোকান একটা ফিল লাগে। দোকানে চাকলে যেরকম হয়, আর এর আগের বার তো ওই মেলার থেকে দুটো নিয়েছিলাম হ্যান্ডেল আলা, তো একটা ভেঙে গেছে, তাই এবার হ্যান্ডেল ছাড়া নেবো আর একটা হ্যান্ডেল আলা। নানা রকমের দেব দেবীর দর্শন নিয়ে যান, নানা রকমের হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা, ওই ফুলগুলোও 10 টাকা। তো এই দেখো, এখানে হচ্ছে খিচুড়ি রান্না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দীপ এখন প্রসাদ পেল। এ বাবা, দুটো দু হাতে কেউ নিয়েছো, কি করে নেবে? এখান থেকে নিয়ে নাও। এই তো দিচ্ছে, দেখতে পাচ্ছি সব জায়গায় এখন খিচুড়ি রান্না হচ্ছে। হ্যাঁ, তাহলে আর কোথায় যাবে? এদিকে দেখছে নাকি? তাই এবার এই ভিতরটাই বসে, এখানটাই দিচ্ছে মনে। হ্যাঁ, তো এই সাইড গুলোতে এখানটাই দিচ্ছে নাকি?
দিচ্ছে নাকি এখানে দিচ্ছে? এই তো এখানে দিচ্ছে, যাও যে ওই যে প্রসাদ দিচ্ছে, নিয়ে আসো। ওই ফাঁকার ওই সাইডটা চলো। তো এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি, হাতে এখানে দাঁড়াও, ওইটা হাতের মধ্যে নাও। কোথায় দিচ্ছে? তো আমরা তো এক প্লেট এক প্লেট করে প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ পায়েস, এমনকি এখান থেকে এক জায়গা থেকে নিয়ে নিলাম মা বাবুর জন্য। তো আমাদের নেওয়া টেওয়া সব হয়ে গেছে প্রসাদ, এবার আমরা বাড়ি যাবো, অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি, এমনকি তোমাদেরকে ঘুরিয়েও দেখালাম মেলাটা। সেখানে দেখতে পাচ্ছ সব জায়গায় জায়গায় হচ্ছে খিচুড়ি রান্না। আর এই গজা গুলো কত করে? তো এই যে আমরা চলে এসেছি বাড়ি। তো অনেকক্ষণ আমরা আমাদের বাবাকে দেখি না, আর অনেকক্ষণ হয়ে গেল ওকে রেখে গেছি। তো এবার চলো একটু আমার পুচকু বাবার মুখটা দেখে নিই। তো বাড়ি আসার পরে একদম ফ্রেশ হয়ে তারপরে পুচকুকে খাইয়ে আমি দোলনায় দিয়েছি, আর দোলনায় দিয়ে আমি একটু প্রসাদ মুখে দিতে গেছি, এসে দেখি দেখো এই অবস্থা করেছে, সারা মুখ চোখ দিয়ে নিজে নিজে গোব বানিয়েছে, নাকে দিয়েছে, মানে পুরো কাজল ঘেটে একাকার কাণ্ড, সাজুগুজু করেছে, সাজুগুজু। এখন ছোট্ট ছোট্ট করে তাকিয়ে আছে, কিচ্ছু জানে না মনে হচ্ছে। হ্যাঁ, এবার বড় বড় করে তাকিয়েছে, দেখো মনে হচ্ছে কিচ্ছু জানে না, পুরো হাত পা পুরো ভরে একদম ভর্তি করে দিয়েছে। কাজল কতটা দিয়েছিলে? কাজল আবার কত তো পাউডার দিয়ে তো বেজে দিছি, এখন সর্ষের তেল দিয়ে এটা তোলা হচ্ছে কাজল গুলোকে। এখন মুখ বেঁকানো হচ্ছে, দেখো দেখো মুখ বেঁকাচ্ছে, দেখো ইস নাকের মাথা, নাকের মাথা, তারপরে চোখে গোফে, এত নাক তো এমনি চ্যাপটাই যাবে এখন। খাবে না ভাত? খাবে না? তোমার তো কটা বাজে? দুটো বাজে, দুপুরবেলার খাওয়াটা মারা যাবে নালে তাতে দাও। না না, সকালবেলা আমরা উপোস করেছিলাম, তো স্নান করে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম, কারণ ওখানে আমাদের মানসিক ছিল। তো আমরা গত বছর দুজনাই একসাথে বেবি চেয়েছিলাম, তো এটাই আমাদের মানসিক ছিল। তো যে যার মনের মতো চেয়েছে, আমি ঠাকুর দেব বলেছিলাম, কিন্তু কি ঠাকুর দেব সেটার কোনো ঠিক ছিল না। তো মেয়ে হলে লক্ষ্মী ঠাকুর দিতাম, ছেলে হলে গোপাল ঠাকুর দিতাম, যেহেতু আমার ছেলে হয়েছে তাই আমি গোপাল ঠাকুরই দিয়েছি। আর সন্দীপ মানসিক করেছিল 5 কেজি বাতাসা, তো বাতাসা হরিণুর দেবে, তো সেটা হয়ে গেল, আমরা মানসিক গুলো দিয়ে দিয়েছি। আমাদের পুষ্প বাবুকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু নিয়ে যেতে পারলাম না, যে এই এত ছোট্ট বাচ্চা ওখানে নিয়ে যাব, তো ওর জন্য আর নিয়ে গেলাম না। আর এই যে দেখতে পাচ্ছ ঠোঙাটা, এটার মধ্যে আছে 500 জিলাপি। সন্দীপকে বললাম 1 কিলো নাও, কারণ আমার জিলাপি খুবই পছন্দের, কিন্তু সন্দীপ বললো না 500ই ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ 4টে কাপ, তো এই কাপ গুলো আমি নিলাম ওখান থেকে। এর আগে ও পারে কি মেলা হলো, গোপাল পূজার মেলা, ওখান থেকে নিয়েছিলাম এই এই কাপ গুলো।
হ্যাঁ, তো ওখান থেকে নিয়েছিলাম এই যে এই কাপগুলো, তো এগুলো দুটো নিয়েছিলাম, তো একটা ভেঙে গেছে, তাই এবার আবার দুটো নিয়ে আসলাম। আর এই যে খুরির মতো যে কাপগুলো, এগুলো দুটো নিয়ে এসেছি। তো এরকম কাপ আমার খুবই পছন্দ, এই যে চারটে নিয়ে এসেছি এই কাপ, মানে এগুলো আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এমনি কফি মগ দেখছিলাম, তো কফি মগ অতটাও ভালো লাগছিল না, মানে মোটার মধ্যে, তো এগুলো মানে যে চায়ের কাপের ধারগুলো, তো সেগুলো একদমই ভালো না, ওর জন্য নিলাম না। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই, দেখতে দেখতে দুটো বেজে গেছে। তো এখানে মা ভাত বেড়ে দিয়েছে, এখানে আছে ভাত, আর আজকে বাড়িতে রান্না হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর এটা হলো পালং শাক মূলো দিয়ে। তো আজ যেহেতু আমরা ওখানে পুজো দিতে গেছিলাম, তাই বাড়িতে রান্না হচ্ছে নিরামিষ। আর এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই, কারণ সেই সকাল থেকে না খেয়ে আছি, তো ওখানে শুধু এক প্লেট প্রসাদ খেয়েছি আর পায়েস খেয়েছি, তাছাড়া আর কিছু খাইনি বাদ বাকি। তো এবার ভাতটা খাবো, খেয়ে ওষুধগুলোও খেতে হবে আমার। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকে আমাদের এবছরের বজপুকুরের মেলা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, তোমাদের সাথে টাটা।